1920 মুভিতে সত্যিই ভূত ছিল, এই কথাটা শুনে হয়তো আপনারা কিছুটা বিচলিত হবেন, কিন্তু কথাটা সম্পূর্ণ সত্যি। ঘটনা ঠিক এরকম, 1920 মুভির ডাইরেক্টর আর প্রডিউসার এরা ঠিক করে যে এই মুভিটা সম্পূর্ণভাবে রিয়েলিস্টিকভাবে তৈরি করতে হবে, তাই জন্য দর্শকরা যাতে সবচেয়ে বেশি এই মুভিটাকে পছন্দ করে। 1920 মুভিটা সত্যি একটি ভূতের ফিল্মের অনবদ্য দৃষ্টান্ত ছিল। যাই হোক, এই ফিল্মের পুরো টিম ঠিক করে যে মুভিটা শ্যুট করা হবে ইংল্যান্ডের অ্যালারটন ক্যাসেলে। অ্যালারটন ক্যাসেল সারা পৃথিবীর মধ্যে একটি হন্টেড ক্যাসেল হিসেবে পরিচিত, রাতের বেলাতে কেউ সেখানে যেতে চায় না, আর ক্যাসেল সত্যিকারের হন্টেড হওয়ার জন্য আশেপাশের রাস্তা দিয়েও কেউ যায় না। কিন্তু এই ক্যাসেলে একটি কেয়ারটেকার সারা জীবনের জন্য সেখানেই থাকে। 1920 মুভির লিড অ্যাক্ট্রেস আদা শর্মা ভূতের বিষয়টিতে একটু এক্সাইটেড ছিল, আর তার স্বভাব বলতে তিনি ভূতের গল্প বলে শুটিংয়ের পুরো টিমকে সবসময় ভয় দেখাতো। যাই হোক, সেই মুভির শুটিংয়ের জন্য আদা শর্মা এবং তার পুরো টিম ইংল্যান্ডের অ্যালারটন ক্যাসেলে গিয়ে উপস্থিত হয়। অ্যালারটন ক্যাসেল ইংল্যান্ডের একটি বিরল স্থানে স্থাপিত ছিল, যেখানে সেই ক্যাসেল ছাড়া আর কোনো কিছুই নেই। তারা সবাই মিলে সেই ক্যাসেলের ভিতরে প্রবেশ করতেই একটা বয়স্ক লোক তাদের সামনে হঠাৎই হাজির হয়। আসলে সেই ক্যাসেলের কেয়ারটেকার। কেয়ারটেকার তাদেরকে জানায় যে একা কেউ কোনো জায়গায় যাবে না, নাহলে তোমাদের সাথে অনেক বড় বিপদ হতে পারে। এরকমই কেয়ারটেকারের সাথে আরও কিছু কথা বলার পর জানা যায় যে সেখানে বহু বছর আগে একটা হাউসকিপার ছিল, তার স্ত্রী এই ক্যাসেলের মধ্যেই আত্মহত্যা করে, সেই দিন থেকে তার আত্মা এই জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনা শুনে পুরো টিম একটু অস্বস্তি বোধ করলেও অতটা গুরুত্ব দেয় না। তারপর তারা সেই ক্যাসেলটা ঘুরে দেখতে শুরু করে। তৎক্ষণাৎ তাদের চোখে পড়ে একটা বিশাল বড় একটা পেন্টিং, যেখানে একটা নারীর ছবি ছিল, অপরূপ সুন্দরী একটা নারী। সেই ক্যাসেলের কেয়ারটেকার জানায় যে এটা সেই নারীর ছবি যে ক্যাসেলে আত্মহত্যা করেছিল। আদা শর্মা সেই ছবির সাথে নিজের একটা ফটো তুলতে প্রস্তুত হয়, কিন্তু সেখানকার কেয়ারটেকার তাদের জানায় যে যারা এই পেন্টিংয়ের সাথে ছবি তুলেছে সেই ছবি কোনোদিন ডেভেলপই হতে পারেনি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। কিন্তু সবাই কথাটা গুরুত্ব না দিয়ে আদা শর্মার সাথে সেই পেন্টিংয়ের একটা ছবি তুলে নেয়। এরপর সবাই শুটিংয়ের জন্য সেট রেডি করতে শুরু করে। লাঞ্চের পর আদা শর্মা নিজের টিম মেম্বারের কাছে যায় এবং সেই ফটোটা দেখবার জন্য ল্যাপটপের সাথে ক্যামেরা অ্যাটাচ করে, কিন্তু ক্যাসেলের বাইরে এবং ক্যাসেলের সাথে তোলা সব ছবি দেখতে পায় সে। আদা শর্মা শুধু সেই পেন্টিংয়ের সাথে তোলা ছবিটা এতটাই ব্লার হয়েছিল যে ছবিতে কিছু বোঝাই যাচ্ছিল না। আদা শর্মা ভাবলো যে সব টিম মেম্বারকে সে সবসময় ভয় দেখায়, তাই হয়তো কোনো টিম মেম্বার তাকে ভয় দেখানোর জন্য এরকমটা করেছে। যাই হোক, আদা শর্মা এ ব্যাপারে কোনো সিন ক্রিয়েট না করে নিজের শুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর রাত যখন 8:30 বাজে, তখন সব টিম মেম্বার ক্যাসেলের বাইরে শুটিংয়ের সেট রেডি করছিল। আদা শর্মা ভাবলো তার হাতে অনেকটাই টাইম আছে, তাই ক্যাসেলটা একবার পরিদর্শন করা যাক। তাই সে একা একাই ক্যাসেলটা ঘুরে দেখছিল। ক্যাসেলের দ্বিতীয় তলায় যখন সে ঘুরছিল, তখন সে ওয়াশরুমে যাবে বলে ঠিক করে, কিন্তু দ্বিতীয় তলার সমস্ত ওয়াশরুমের দরজা লক ছিল। আদা শর্মা ভাবলো পুরনো ক্যাসেল, তাই হয়তো কোনো কারণে জ্যাম হয়ে গেছে। তাই সে নিচের তলার ক্যাসেলের বেসমেন্টে ওয়াশরুম ব্যবহার করার জন্য যায়। আদা শর্মা ওয়াশরুমে ঢুকে এবং দরজাটা লক না করে নিজের মুখটা পরিষ্কার করছিল। এবার যখনই ওয়াশরুম থেকে বেরোতে যাবে, সে দেখে যে ওয়াশরুমের দরজাটা লক, কিন্তু আদা শর্মা কারোর আসার শব্দ তো পায়নি, কারণ সেখানে এতটাই নিস্তব্ধতা ছিল যে কেউ আসলে অবশ্যই সে টের পেত। আদা শর্মা একাই সেই ক্যাসেলের ওয়াশরুমে বন্ধ অবস্থায় ছিল। সে কারণ নাম নিয়ে কাউকে বাঁচানোর জন্য ডাকতেই হঠাৎই সব ওয়াশরুমের লাইট একদম বন্ধ হয়ে যায়। আদা শর্মা চিৎকার করতে থাকে, কাউকে বাঁচাবার জন্য ডাকতে থাকে, কারণ সেখান থেকে কিছু দূরেই শুটিংয়ের সেট আর সবাই সেখানেই ছিল, তাই তার চিৎকার অনায়াসেই সবাই শুনতে পেত, কিন্তু কেউ তার চিৎকার একেবারের জন্যও শোনেনি। আদা শর্মা দীর্ঘ আধ ঘন্টা ওয়াশরুমের ভিতরে কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে। তারপর শেষে আধা ঘন্টা পরে অটোমেটিক দরজাটা আনলক হয়ে যায়। সে বাইরে বেরিয়েই দেখে যে চারপাশে কেউ আছে কি না, যে তার সাথে কেউ ইয়ার্কি মেরেছে কি না, কিন্তু সেখানে কেউ ছিল না। সেই ক্যাসেলের বাইরে বেরিয়েই সে সবাইকে জানায় যে তার সাথে এরকম ঘটনা ঘটেছে। সে এত চিৎকার করলো, কেউ কি তার আওয়াজ শুনতে পায়নি? উত্তরে সবাই জানায় যে ডাক সত্যিই কেউ শুনতে পায়নি। এই ঘটনার পর পুরো শুটিংটা সবাই এক জায়গায় থেকে একসাথে মিলেই শ্যুট করেছিল, সেখান থেকে আর কোথাও আলাদাভাবে কেউ কোথাও যায়নি। এই ঘটনার কথা বহুবার অনেক কনফারেন্সে আদা শর্মা জানিয়েছে। আপনাদের এই ঘটনা শুনে কেমন লাগলো
জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে।